আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে অতি অল্প সময়ে প্রফেশনাল মানের একটি ছবি এডিট করতে পারেন। তো একটা সময় ছিল যখন আমাদের ছবি এডিট করতে কম্পিউটারে বিভিন্ন ফটোশপ দিয়ে ছবির কাজ করতে অনেক পরিশ্রম করতে হতো। তো এখনকার যুগে আমাদের ছবি এডিট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস আমাদেরকে অনেক বেশি সাহায্য করে থাকে। তো আজকে আমি এর ভিতর থেকে দুইটা ওয়েবসাইট এবং একটি অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যারা একদম বিগিনার লেভেলের, যারা কিছুই জানে না, তারাও একটি ছবি এডিট করতে পারবে। তো সর্বপ্রথম আমাদেরকে সাহায্য নিতে হবে দুটো ওয়েবসাইটের, এরপরে আমরা একটি অ্যাপসের সাহায্য নেব, এর মাধ্যমে আমরা একটা ছবি এডিট করব। তো বন্ধুরা, এখন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা, যেহেতু আমার চ্যানেলটা নতুন, আপনাদের সাবস্ক্রাইবটা আমার অনেক বেশি জরুরি। তো একটা সাবস্ক্রাইব করতে আপনাদের হয়তো খুব বেশি কষ্ট হবে না, কিন্তু আমার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তো একটি দয়া করে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, এখন আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি সাদা কালো ছবিকে রঙিন ছবিতে পরিণত করব। তো একটি সাদা কালো ছবি রঙিন ছবিতে পরিণত করার জন্য আমরা একটি ওয়েবসাইটের সাহায্য নেব। তো তার জন্য আমরা আমাদের মোবাইলের গুগল ক্রোমে চলে যাব। তো গুগল ক্রোমে যাওয়ার পরে বন্ধুরা, এখানে আমরা সার্চ দেব, এখানে আমরা সার্চ দেব কালারাইজ ইমেজ অনলাইন। কালারাইজ ইমেজ অনলাইন, তো এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেই ওয়েবসাইটটাতে চলে যাব। তো বন্ধু দেখুন, এখানে আমাদের একটি ফাইল সিলেক্ট করতে বলছে, অর্থাৎ একটি ছবি, সাদা কালো ছবি যেটা আমরা রঙিন করতে চাই। তো এখন আমি চুজ ফাইল এখানে ক্লিক করলাম, এরপরে ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে বন্ধুরা আমাদের সাদা কালো ছবিটা আমরা এখন সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা দেখুন, আমাদের এই ছবিটা সাদা কালো, তো এই ছবিটা আমি সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি ছবিটা আপলোড হচ্ছে এখানে। তো বন্ধুরা দেখুন, আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে, এই যে সম্পূর্ণ ছবিটা আপলোড হয়ে গেছে। এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, এখন আমাদের ছবিটা রঙিন হচ্ছে, সাদা কালো ছবি থেকে রঙিন ছবিতে পরিণত হচ্ছে। এটা সম্পূর্ণ ওয়েবসাইট থেকেই হয়ে যাচ্ছে, আমাদের আর পরিশ্রম করে এগুলো করতে হচ্ছে না। তো বন্ধুরা, এখানে একটু সময় নেবে, যেহেতু এখানে একটা প্রসেসিং এর ব্যাপার আছে। হ্যাঁ, এখন বন্ধুরা দেখুন হয়ে গেছে, আমাদের ছবিটা রঙিন হয়ে গেছে। এখন ছবিটা অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো বন্ধু দেখুন, এখন ছবিটা ডাউনলোড হয়ে গেছে এবং ছবিটা একদম সাদা কালো ছিল, ছবিটা একটা রঙিন ভাব চলে আসছে। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাদের কম্পিউটার থেকে ফটোশপের মাধ্যমে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যেতাম, তাহলে আমাদের অনেকটা পরিশ্রম হতো। তো এখন সে কাজটি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে করে নিতে পারি। তো এর জন্য বন্ধুরা, আমরা আবার আমাদের মোবাইলের গুগল ক্রোম অ্যাপসে চলে যাব। এখান থেকে আমরা সার্চ দেব removebg.com। দেখুন বন্ধুরা, এখানে রিমুভ বিজি লিখলেই চলে আসবে। তো আমি রিমুভ বিজিতে ক্লিক করলাম। এখন রিমুভ বিজি যে প্রথম ওয়েবসাইট আসবে সেখানে আমরা প্রবেশ করব। এরপরে দেখুন বন্ধুরা, এখানে আপলোড ইমেজ, এখানে একটি ইমেজ আপলোড দিতে বলছে। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। করার পরে বন্ধুরা, যে ছবিটা আমরা এক্ষণে সাদা কালো থেকে রঙিন ছবিতে পরিণত করলাম সেই ছবিটা সিলেক্ট করলাম, করে ডান করে দিলাম। তো বন্ধুরা দেখুন, ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো বন্ধুরা দেখুন, নিমিশে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখন আমরা চাইলে এখান থেকে সিনারি দিতে পারি। তার জন্য আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে বন্ধুরা, আমাদের এখানে অনেকগুলো সিনারি দেবে এবং অটোমেটিক্যালি সিনারিতে ছবিটা সেট হয়ে থাকবে। তো আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখি যে আমার ছবিটা কেমন দেখায়। তো বন্ধু দেখুন, আমরা সিনারি শুধুমাত্র ছবির উপরে ক্লিক করলাম, এরপরে চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, এখানে যদি আমরা ইচ্ছা করি, তো এখানে আমরা ছবিটা পেছনে ব্লার করে দিতে পারি। তো এভাবে আমরা অনেকগুলো ছবি এখানে দিতে পারি, এবং যদি আমরা চাই যে না আমরা নির্দিষ্ট কোনো ছবি, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো দেবো, তাহলে আমরা আপলোড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে আমরা একটি ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। তো বন্ধুরা, আমি এখন এটা সিলেক্ট করলাম।
তো বন্ধুরা দেখুন এখানে একটু দেরি হয় আমাদের এটা আপলোড হতে, তো আমরা একটু অপেক্ষা করব। এখন আমরা এটাকে ডাউনলোড দেব, অর্থাৎ আমরা একটি সাদা কালো ছবি নিলাম, ছবিটি আমরা রঙিন করলাম প্রথমে, এরপরে আমরা ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। এই দুইটা কাজই আমরা ওয়েবসাইটের মাধ্যমে করলাম। এখন আমরা এটাকে ডাউনলোড দেব। তো বন্ধুরা ডাউনলোড দেওয়ার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের ডাউনলোড অপশন আসছে, এখানে ক্লিক করলো ডাউনলোড ইমেজ। দেখুন বন্ধুরা আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এবং ছবিটার পেছনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, এই ছবিটাকে আমরা অ্যানিমেশন করব। তো ছবিটাকে অ্যানিমেশন করার জন্য আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে বন্ধুরা এখানে আমরা সার্চ দেব মোশন লেপ। মোশন লেপ এই সফটওয়্যারটি আমি ইনস্টল দেবো। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। তো এখানে বন্ধুরা এই সফটওয়্যারটি আপনার ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে ওপেন লেখা আসবে। তো আমার ইনস্টল দেওয়া আছে যেহেতু, সেহেতু আমি ওপেন করলাম। তো বন্ধু দেখুন সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এখানে প্লাস আইকনে সামান্য কিছু সেটিং করতে হতে পারে, তো সেটা আপনারা পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এখানে অ্যাড আসছে, আমি প্লাস দিয়ে ব্যাগে চলে গেলাম। এখানে পেড সফটওয়্যার যদি আপনি ইউজ করতে চান তাহলে পারবেন, এখন আপনি যদি ফ্রি ইউজ করতে চান সেটাও পারবেন। তো আমরা এখন ফ্রি ইউজ করব। তো নিউ ক্রিয়েশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের দেখুন বন্ধুরা ছবি আপলোড করতে বলছে। তো আমি আমাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি সেই ছবিটা সিলেক্ট করে দিলাম। ছবিটা সিলেক্ট করার পরে এখন আমি এই ছবিটাকে অ্যানিমেশন করতে পারি। তো অ্যানিমেশন করার জন্য আমি এই অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন আমি চাচ্ছি যে ছবিটা স্থির থাকবে এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন হবে। তার জন্য আমি এই যে ফ্রিজ ফ্রিজ অপশনে ক্লিক করব। ফ্রিজ অপশনে ক্লিক করার পর আমি ছবিটা সিলেক্ট করব। বন্ধুরা এভাবে আমি ছবিটা সিলেক্ট করব, পুরো ছবিটা আমি এখান থেকে এমনভাবে কালার করে দেব। দেখুন বন্ধুরা এখানে আমি খুব স্লোলি ভাবে সম্পূর্ণ ছবিটা একটা মার্ক করতেছি। আমার সম্পূর্ণ ছবিটা মার্ক করা হয়ে গেছে। এরপরে আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটি অ্যানিমেশন হবে। তো তার জন্য আমি ফ্রিজ করার পরে এখানে বন্ধুরা দেখুন আমাদের এই যে পাথ, এই পাথ অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে ক্লিক করে চেপে ধরে এভাবে একটা দাগ দিয়ে দিব, অর্থাৎ আমাদের ফ্রিজ করা হয়নি বন্ধুরা। এই ফ্রিজ ফ্রিজ হয়ে গেল, ফ্রিজ সিলেক্ট করলাম। করার পরে আমরা পাথ অপশনটাই ক্লিক করলাম, পরে এভাবে একটি দাগ দিয়ে দেব। বন্ধুরা একটু ভুল হচ্ছে, দেখুন পাথ অপশনটা আমরা এভাবে দাগ দিয়ে দিলাম, এই সাইডটাও একটা দাগ দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এখানে আমি এটা প্লে করতে পারি। তো এখানে আপনারা লক্ষ্য করুন যে আমি যে ছবিটা ফ্রিজ করে সিলেক্ট করে নিয়েছিলাম সে ছবিটা কোনো স্থির আছে এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন হচ্ছে। তো বন্ধু এখানে বিভিন্ন রকমভাবে আপনারা অ্যানিমেশন করতে পারেন। এরপরে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনারা পয়েন্ট ঠিক করে নিতে পারেন। এরপরে আরও কিছু অপশন এখানে আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন রকম ইফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি ইফেক্টে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা পিছন দিয়ে একটা ইফেক্ট যাচ্ছে। তো আপনারা যদি চান এখান থেকে বিভিন্ন রকম এলিমেন্ট দিতে পারবেন। এলিমেন্টে ক্লিক করলাম, তারপর দেখুন এখানে আমি একটা চাচ্ছি যে আমি একটা প্রজাপতি দেব। তো আমার প্রজাপতি চলে আসছে, এখন আমি এটা ছোটো বড়ো করতে পারবো, কোথায় রাখবো সেটাও আমি সিলেক্ট করতে পারবো। তো এভাবে বন্ধুরা আমরা একটা ছবি বিভিন্ন রকমভাবে এডিট করতে পারবো, একদম বিগিনার লেভেল।